বা 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 হাদিয়া, এই সবুজ রঙের শাড়িতে তোমাকে দারুণ লাগতেছে কিন্তু। হইছে, আর দম করতে হবে না আপনার থেকে। একটা হাজার কথা বললে তো জীবনও গুরুত্ব দেন না। কি কাজ? ও দেখ, ভুলিয়ে গেছে। আচ্ছা, তোমাকে যে এত করে বলেছি যে আমার বোন শেফালির জন্য একটা ভালো সম্বন্ধ দেখো, তুমি কি করেছো? এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিছো। জীবনও কিছু করতে পারলে না তুমি। এই কি করতেছো তুমি? পারলাম না মানে? আমি অলরেডি যে তোমার খালাতো বোন শেফালির সাথে একটা বিয়ের প্ল্যান করে ফেলেছি। ও মারে মা, তা কি করেছ একটু বলো তো। আরে, আমার দোস্ত হাবু আছে না, হাবুর সাথে তোমার খালাতো বোনের বিয়ের প্ল্যান করে ফেলেছি। কি বলতেছো? তাহলে তো খুব ভালো হয়েছে। আচ্ছা, তোমার বন্ধু কি শেফালিকে বিয়ে করতে রাজি হবে? আরে রাজি হবে না কিসের জন্য? শুনো, হাবু হলো আমার ছোটবেলার বন্ধু, আমি যা বলবো সে তাই শুনবে। হইছে, এত চাপা মারতে হবে না। আমি হাবু ভাইকে খুব ভালো মতো চিনি। উনি জুলি বাবাকে যে ভালোবাসে, উনি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে রাজি হবে কিনা সন্দেহ আছে। আরে অবশ্যই রাজি হবে, একদিন দুই দিন, তারপর দেখবো সব ঠিক হয়ে যাবে। তোমাকে আরেকটা কথা কই, জুলি বাবু তো আর কোনোদিন ফিরে আসবি না, তালি তালি সে আর কি করবে? বিয়ে তো তা করতেই হবে। যদি চলে আসে? আসলেও লাভ হবে না, ততদিনে হাবুর সাথে শেফালের বিয়ে হয়ে যাবে। আল্লাহ বাদ করে দেব। শোনো, শেফালের সাথে হাবুর যদি বিয়ে হয়, তাহলে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে করে তুমি ভেবে এক কোনোদিন হাবুর সংসারে ফিরে আসতে না। আরে সেই ব্যবস্থা আমি করবো, তোমার কথা দিলাম। শোনো, এখন তুমি যে তোমার একবার যদি শেফালির সাথে হাবুর বিয়েটা হয়ে যায়, আমি কালুজানের কাছ থেকে কর্তব্যটা হাতিয়ে নিতে পারবো। বুঝতে পেরেছি, মনে মনে চিন্তা করে দেখছো না? তুমি কি ভাবছো? আমি হাউর সাথে শেফালি দিয়ে আমি মেতে দেবো, আমাদের কোনো লাভ হবে না। এই তাড়াতাড়ি রান্না করে খিদে লেগেছে, কই দিলাম একটু বসো করে আসি। হ্যাঁ বসো। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। We'll be right back.